বিভিন্ন সাইজের বল নিয়ে তোমরা সহজেই ভরবেগ সংরক্ষণ সূত্রটি ব্যাখ্যা করতে পারো। এর জন্য আমাদের কিছু বল চাই। দেখো, প্রথমে নিডেল দিয়ে দুটো ক্রেজি বল নাও একই ভারের এবং সুতো দিয়ে বিঁধিয়ে দাও। সুতোটির অপপ্রান্তটি একটি গিট বেঁধে দাও। একইভাবে দ্বিতীয় ক্রেজি বলটির মাধ্যমেও সুষ্টি চালনা করো। এইভাবে অনেকগুলি কম্বিনেশন তৈরি করো বলের, ভারী হালকা বল, হালকা ভারী বল, বিভিন্নভাবে। এখন দুটি সম আকৃতির বল, সম ভারের বলকে সুতো থেকে ঝুলিয়ে এখন একটাকে একটাতে কলিশন ঘটালে দেখো বল দুটি কীভাবে ধাক্কা খাওয়ার পর একই ডিস্টেন্স মুভ করছে, যাচ্ছে। একইভাবে তোমার একটি ভারী বলকে ঝুলিয়ে একটি হালকা বলকে যদি ধাক্কা লাগাও তাহলে হালকা বলটি অনেকটা দূরে যাচ্ছে আর ভারী বলটি খুব কম দূরত্ব যাচ্ছে। এটি থেকে আমরা ভরবেগ সংরক্ষণ সূত্র বুঝতে পারি। ফাইনালি একটা ছোট বলকে সামনে রেখে একটা হালকা পিংপং বলকে ধাক্কা খাওয়াও, তাহলে দেখো পিংপং বলটি হালকা হওয়ার জন্য অনেকটা এগিয়ে যাচ্ছে। সো এটির মাধ্যমে ভরবেগ সংরক্ষণ খুব ভালোভাবে বুঝতে পারা যায়।